নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি রিতম স্কুটি চ্যানেলে। তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ ভাবছিলাম, অনেকদিন ধরে দেখছিলাম একটা ছোট্ট একটা গোলাপের ডালকে আমি একটা ছোট বড় জায়গায় লাগিয়ে রেখেছিলাম অন্য একটা গোলাপ গাছের নিচে, সেটা থেকে অনেক বড় গাছ হয়ে গেছে, সেটাই আজকে লাগাবো। তো তার জন্য এই গাছটা, যে ছোট্ট যে জায়গাটা ধরে আছে একদম ছোট্ট ছিল, সেখান থেকে এত বড় গাছ হয়ে গেছে, সেটাকেই ওই টপটাতে প্রতিস্থাপন করার প্ল্যানে আছি আর কি, সেটাই করব। প্রথমে দেখো, আমি মাটি নিয়েছি, এখানে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট রয়েছে। তো দুটোকে মিক্স করব, মিক্স করে ওটার মধ্যে দিয়ে দেব। যদিও এখানে মাটিটা অনেক কম পরিমাণে ছিল, পরে আবার আরেকটু দিতে হয়, পাশাপাশি ভার্মি কম্পোস্টটা দু চামচ অ্যাড করি। তো এরকম করে আর কি, এই যে অনেকটা মাটি পরে অ্যাড করতে হয়, নয়তো অনেক কম পড়ে গেছিলো। তো এই কোয়ান্টিটিতেই আর কি জিনিসটাকে আমি বানালাম এবং একটা সুন্দর করে প্রতিস্থাপন করার চেষ্টা করলাম এবং গাছের সম্ভার বৃদ্ধি করার চেষ্টা করলাম। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তা ছোট্ট ভিডিও হবে, খুব একটা বড় নয়, অনেক দিন পর দিচ্ছি। গত বছরই মানে লাস্ট দিয়েছিলাম, গোটা একটা বছর পর, প্রায় জানুয়ারি না কখন বেশ দিয়েছিলাম, অনেক বছর পর আর কি এটা গাছটা আবার নতুন একটা ভিডিও দিচ্ছি, ভালো লাগছে আর কি। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি।